আসন্ন 11তম বিপিএল এর আসরে দেশের প্রথম অভিনেতা হিসেবে বিপিএল এ ক্রিকেট টিম কিনছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এ খবর তো এখন পুরনো, এবার অভিনেতা নিজে জানালেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার কেনা ঢাকার টিমের নাম। দর্শকদের রায়ে মেগাস্টারের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যান্ডের পক্ষ থেকে কেনা এবারের বিপিএল এ ঢাকা ক্রিকেট টিমের নাম ঢাকা ক্যাপিটালস। 2 অক্টোবর সন্ধ্যায় গুলশানের রিমার্ক হারল্যান্ডের হেড অফিসে ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচন করেন শাকিব খান। এ সময় নায়কের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুল হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ সহ অনেকে। এই আয়োজনে ঢালিউড মেগাস্টার জানান, দেশ বিদেশের ক্রিকেট প্রেমীরা বিপিএল এ তার টিম কেনা নিয়ে যে রেসপন্স দিয়েছিলেন তা দেখেই তিনি আপ্লুত। বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ শাহরুখ খান, প্রীতি জিন্তা, জুহি চাওলা, শিল্পা শেট্টির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। তাই দর্শকদের মধ্যে শাকিবের ঢাকা ক্যাপিটালস নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।